প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও গুড মর্নিং তোমাদের সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র লেকচার উনিশ সবাই করব আমরা বিগত ক্লাসে অর্থাৎ লেকচার এইটিনে জেনেছি যে আমরা তৃতীয় অধ্যায় সেই ক্লাসে শেষ করে দিয়েছি আঠেরোতম লেকচারে আমরা তৃতীয় অধ্যায় শেষ করেছি আজকে আমি বলেছিলাম তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে আমি লেকচার উনিশ যখন শুরু করব তখন নতুন একটা অধ্যায় তোমাদের আবার শুরু করব আমি তো আজকে আমরা অধ্যায় চার সবাই ফলো করব। তোমরা সবাই বই নিয়ে বসো আশা করি সবাই বই নিয়ে প্রিপেয়ার্ড আছো আর যারা নাওনি সামনে বইটা নিয়ে বসো আর আমার ক্লাসটা ফলো করো স্ক্রিন দেখে আমরা আজকে চতুর্থ অধ্যায় শুরু করব। তোমরা বের করো বইতে চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন আমরা ইংরেজিতে যদি বলি তাহলে বলতে পারি ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানি তাহলে আমাদের চতুর্থ অধ্যায়ের নাম কি যৌথ মূলধনী কোম্পানির মূলধন বা ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানি আমরা বিগত ক্লাসগুলোতে লেকচার এইটিন পর্যন্ত আমরা দুইটা চ্যাপ্টার শেষ করেছি আমরা প্রথম অধ্যায় করেছিলাম আর তৃতীয় অধ্যায় করেছিলাম আজকে আমরা চতুর্থ অধ্যায় শুরু করছি মানে আমাদের ধারাবাহিকতার ভিত্তিতে আমরা আজকে আহ তিন নম্বর অধ্যায় চালু করছি শুরু করছি আমাদের যদি তিন নম্বর অধ্যায় বলি তাহলে আজকে আমরা বইয়ের চতুর্থ অধ্যায়টা করছি ঠিক আছে তাহলে আমরা প্রথম অধ্যায় করেছিলাম এরপর করেছিলাম তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী অধ্যায় আমাদের মূলধন শুরু করব। আমরা কিছু বিষয় শিখবো নতুন নতুন কয়েকটা টপিক শিখবো কারণ আমাদের থিওরি দিয়েই প্রত্যেকটা চ্যাপ্টার শুরু হয় নিয়ম শিখতে হয় তারপর আমাদের গাণিতিক সমস্যাগুলোতে যেতে হয় গাণিতিক সমস্যা সমাধানে যেতে হয় তো আমি এই অধ্যায়ের আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের চতুর্থ অধ্যায়টা হিসাব বিজ্ঞান দ্বিতীয় কেন বলি চতুর্থ অধ্যায় যদি আমরা ভালোভাবে না বুঝতে পারি বা না করি তাহলে আমরা পঞ্চম অধ্যায়টা করতে পারবো না আর পঞ্চম অধ্যায় যদি না করতে পারি তাহলে আমরা ষষ্ঠ অধ্যায়টা করতে পারবো না কিভাবে আমাদের চতুর্থ অধ্যায়ের নাম যৌথ মূলধনী কোম্পানির মূলধন যেটা আমরা আজকে শুরু করছি এখন এরপর তোমরা যখন পঞ্চম অধ্যায়ে যাবে গিয়ে দেখবে সেই অধ্যায়ের নাম যৌথ মূলধনী কোম্পানির থেকে তোমাদের প্রশ্নে ক বিভাগে বাধ্যতামূলক দুটি প্রশ্নের উত্তর করতে হয় প্রশ্নপত্রে ক বিভাগের দুটি প্রশ্নই আহ হিসাবে দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় থেকে আসে যেটা আমরা কোম্পানির আর্থিক বিবরণী যেটা করি হিসাব বিজ্ঞান প্রথম পত্রেও আমরা কিন্তু অধ্যায় নয় থেকে ক বিভাগের দুটি প্রশ্ন আমরা পাবো যেটা আর্থিক অধ্যায় আর দ্বিতীয় পত্রে মূলধনী এবং দুটিরই অ্যান্সার দিতে হবে তাহলে চতুর্থ অধ্যায়টা পঞ্চম অধ্যায়ের জন্য সহায়ক আর পঞ্চম অধ্যায়টা ভালোভাবে করতে পারলে ষষ্ঠ অধ্যায় গিয়ে আমরা ভালোভাবে করতে পারবো ষষ্ঠ অধ্যায়ের নাম তোমরা গিয়ে দেখবে আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ পঞ্চম অধ্যায় আমরা যেটা করছি ষষ্ঠ অধ্যায় গিয়ে সেটার বিশ্লেষণ করব। তাহলে অধ্যায় চার পাঁচ ছয় একটা আরেকটার সাথে কিন্তু যুক্ত সেজন্য আমি তোমাদের বলছি অধ্যায় চার কিন্তু তোমরা খুব ভালোভাবে ফলো করবে এবং যেদিন যেদিন আমি যে যে বিষয় তোমাদের পড়াবো সেদিনই স্টাডি করে ফেলবে বাসায় এবং এই চ্যাপ্টার অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফলো করি আজকে আমরা কোন কোন বিষয়ে আলোচনা করব আলোচ্য বিষয়গুলো হলো আমাদের যৌথ কোম্পানির ধারণা অর্থায়নের উৎস সমূহ তারপর হচ্ছে শেয়ারের সংজ্ঞা পড়ব শেয়ারের বৈশিষ্ট্য এবং সবশেষে পড়ব আমরা শেয়ারের প্রকারভেদ চলো তাহলে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করি স্ক্রিনে সবাই ফলো করো এবং তোমাদের বইতে অধ্যায় চারে আহ গিয়ে দেখবে চার দশমিক শূন্য দুই টপিক যৌথ মূলধনী কোম্পানির ধারণা থেকে আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের জন্য এখানে উপস্থাপন করেছি বইতে বিস্তারিত লেখা আছে তোমরা আগে স্ক্রিনটা ফলো করে নাও এখান থেকে ভালোভাবে বোঝার চেষ্টা করো না বুঝলে পরে বই থেকে ফলো করবে বিস্তারিতভাবে পড়ে যৌথ মূলধনী কোম্পানির ধারণা মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতইপয় ব্যক্তি সম্মিলিতভাবে আইনসম্মত উপায়ে যে কারবার গঠন করে তাকে যৌথ মূলধনী কোম্পানি বলে তাহলে যৌথ মূলধনী কোম্পানি কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিছু ব্যক্তি যখন সম্মিলিতভাবে নিজেদের চেষ্টায় আইনসম্মত উপায়ে আইনের আশ্রয় নিয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে তখনই তাকে যৌথ মূলধনী কোম্পানি বলে এখানে আমি তোমাদের জন্য যে বিষয়টাকে গুরুত্ব দিব সেটা হচ্ছে সম্মত উপায়ে আইন ছাড়া বা আইনের বিধান ছাড়া যৌথ মূলধনী কোম্পানি কিন্তু গঠন করা যায় না এবং অবশ্যই একজন ব্যক্তি এটা গঠন করতে পারবে না কারণ প্রতিষ্ঠানটার নামই হলো যৌথ মূলধনী কোম্পানি কতিপয় ব্যক্তির উদ্যোগ লাগবে এই প্রতিষ্ঠানটা গঠন করার জন্য তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন কিছু ব্যক্তি একত্রিত হয়ে আহ একমত পোষণ করে আহ সম্মিলিতভাবে আইনসম্মত উপায়ে আইনের আশ্রয় নিয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কারবার প্রতিষ্ঠান গঠন করে তখনই তাকে যৌথ মূলধনী কোম্পানি বলে বাংলাদেশে উনিশশো সালের কোম্পানি আইন অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানি পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে এটা তোমাদের এমসিকিউ তে প্রশ্ন আসতে পারে যে কত সালের কোম্পানি আইন অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানি নিয়ন্ত্রিত হয় বা পরিচালিত হয় আমরা তখন কত সাল দিব উনিশশো সাল আর এ ব্যবসায়ীকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় ক প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং খ পাবলিক লিমিটেড কোম্পানি তোমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে যৌথ মূলধনী কোম্পানি সম্পর্কে আমি যতটুকু আহ জানি তোমরা একাদশ শ্রেণীতে ধারণা নিয়ে এসছো অন্য একটা সাবজেক্টে সেটা হচ্ছে তোমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা চাপ বিষয়টা যখন পড়েছ সেখানে সেই বইতেই কিন্তু বিজ্ঞান সরি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা পত্রে সেখানেই কিন্তু তোমাদের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে সংজ্ঞা ছিল কোম্পানি সম্পর্কে ধারণা দেওয়া ছিল কোম্পানি কয় ধরনের হয় সেখানে যৌথ মূলধনী কোম্পানি একটা শ্রেণী ছিল তারপর এক মালিকানা ব্যবসায় অংশীদারি ব্যবসায় যৌথ মূলধনী কোম্পানি আরো অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের নাম তোমরা সেখানে শিখেছো ব্যবসা ব্যবস্থাপনা সংগঠন এই বিষয়টার মধ্যে একাদশ শ্রেণীতে আমি যতটুকু জানি কারণ আমি যখন পড়েছি আমরা একাদশ দাদশ শ্রেণীতে তখনও সেটা এভাবে পড়েছি আর এখনও অনেক স্টুডেন্টদের জিজ্ঞেস করলে বিগত আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের যখন আমরা জিজ্ঞেস করেছি বা আমি যখন জিজ্ঞেস করেছি তারা বলেছে যে হ্যাঁ আমরা এই কোম্পানি সম্পর্কে এই বিষয়টা থেকে ধারণা নিয়েছি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা যেটাকে ম্যানেজমেন্ট বলি ওই বিষয়ের মধ্যে তোমাদের এই যৌথ মূলধনী কোম্পানি সম্পর্কে ধারণা দেয়া আছে তাহলে এখানে এই বিষয়টার তোমাদের কাছে আমি যতটুকু বুঝি বা মনে করি যে যৌথ মূলধনী কোম্পানির বা ধারণা তোমাদের কাছে নতুন কোনো বিষয় নয় এখানে তোমরা এটা সম্পর্কে আগেও জানো তারপর এখানে যেহেতু হিসাব বিজ্ঞানে আমাদের অঙ্কের খাতিরে পড়তে হবে বা এমসিকিউর জন্য আমাদের জানতে হবে তাহলে আমাদের সংজ্ঞাটা একটু ভালো করে জেনে নেওয়া উচিত আহ যৌথ মূলধনী কোম্পানিকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করার জন্য সর্বনিম্ন সদস্য সংখ্যা দুইজন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা তাহলে যৌথ মূলধনী কোম্পানি দুই ধরনের হয় একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন দুইজন থাকতে হয় এবং সর্বোচ্চ পঞ্চাশ জন দ্বারা সীমাবদ্ধ থাকতে হয় আর অন্যদিকে পাবলিক লিমিটেড

সঠিক অ্যানসার করতে পারি তাহলে যৌথ মূলধনী কোম্পানির ধারণা আমরা লাভ করলাম আশা করি বুঝতে পেরেছ সবাই আর যদি বিস্তারিত জানতে চাও তোমরা তোমাদের বইতে ফলো করবে বিস্তারিতভাবে সেখানে সুন্দর করে লিখে দেওয়া আছে সহজ ভাবে এরপর আমাদের দ্বিতীয় টপিক আজকের আলোচনার যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের উৎসসমূহ আসো আমরা নামগুলো একটু জানি যে যৌথ মূলধনী কোম্পানি কোন কোন ক্ষেত্র থেকে তার অর্থ সংগ্রহ করে বা মূলধন সংগ্রহ করে লেখা আছে স্ক্রিনে সবাই দেখো যৌথ মূলধনী কোম্পানির স্থায়ী ও চলতি মূলধন সংগ্রহের জন্য বিভিন্ন উৎস রয়েছে যেমন এক শেয়ার বিক্রয় দুই ঋণপত্র বিক্রয় তিন লভ্যাংশ সঞ্চিতি চার বিনিয়োগকারী সংস্থার নিকট হতে ধার পাঁচ ব্যাংক ওভারড্রাফ্ট ওভারড্রাফ্ট মানে হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন নেয়া উত্তোলন করা ও ব্যাংক ওভারড্রাফট ছয় আন্তর্জাতিক সংস্থা হতে অর্থ সংগ্রহ সাত ব্যবস্থাপনা প্রতিনিধির মাধ্যমে মূলধন সংগ্রহ ইত্যাদি তাহলে এখানে আমি শুধু তোমাদের নামগুলো লিখে দিয়েছি যে যত মূলধনী কোম্পানি কোন কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করে বা মূলধন সংগ্রহ করে এই নামগুলো আমি এখানে শুধু উল্লেখ করেছি তোমাদের বইতে বিস্তারিত বর্ণনা আছে তোমরা সুন্দর করে সেখান থেকে পড়ে নিবে কারণ বর্ণনাগুলো আমাদের জন্য খুবই জরুরি আহ পরীক্ষায় হয়তো নিত্তিক প্রশ্ন আসলে আমাদের অ্যান্সার করা লাগতে পারে তাই তোমরা বর্ণনাগুলো অবশ্যই বাসায় রিডিং রাখবে নিচে লেখা আছে দেখো উল্লেখিত বিভিন্ন উৎস হতে যৌথ মূলধনী কোম্পানি মূলধন গঠন করে থাকে তবে এর মূলধন গঠনের প্রধান উৎস হলো শেয়ার বিক্রয় লব্ধ অর্থ অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি এই যে সাত ধরনের উৎস এখানে দেয়া আছে বিভিন্ন ধরনের উৎসের নাম লেখা আছে এই উৎসগুলো থেকে তো অর্থ সংগ্রহ করেই তবে তার মূলধন সংগ্রহের প্রধান উৎস হচ্ছে এক নম্বর উৎসটা শেয়ার বিক্রয় করা শেয়ার বিক্রয় করে আহ যৌথ মূলধনী কোম্পানি প্রধানত অর্থ সংগ্রহ করে থাকে এটা আমরা মাথায় রাখবো আমি এই টপিকটা তোমাদের আলোচনা করছি এই একটা মাত্র কারণে কারণ আমাদের যৌথ মূলধনী কোম্পানির মূলধন চ্যাপ্টারটা মূলত শেয়ার সংক্রান্ত বিষয় নিয়ে বেশিরভাগ কাজ আমাদের করতে হবে শেয়ার বিক্রয় বা শেয়ার ইস্যু সংক্রান্ত অঙ্ক আমাদের করতে হবে লেনদেন করতে হবে অর্থাৎ শেয়ার ইস্যু নিয়েই আমাদের গাণিতিক সমস্যাগুলো মূলত এই চ্যাপ্টার করতে হয় তাই আমি তোমাদের শেয়ার সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য এই যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের উৎসটা আলোচনা করেছি তাহলে যেহেতু মূলধনী কোম্পানির অর্থায়নের উৎস অর্থানের উৎসগুলো গুলো আছে তবে প্রধান উৎস হচ্ছে শেয়ার বিক্রয় লব্ধ অর্থ আচ্ছা এরপর আমাদের আজকের তৃতীয় টপিক শেয়ারের সংজ্ঞা আমরা শেয়ার জিনিসটা কি তা শিখব সবাই খেয়াল করো স্ক্রিনে ইস্যু ও হস্তান্তরের সুবিধার জন্য একটা কোম্পানির মোট মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে ভাগ করা হয় মূলধনের এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের প্রতিটিকে একটি শেয়ার বলা হয়। তাহলে শেয়ার কাকে বলা হয় কোম্পানি যৌথ মূলধনী কোম্পানির যে মোট মূলধন থাকে সেই মূলধনটাকে ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অর্থাৎ ছোট ছোট সমান অংশে ভাগ করা হয় প্রত্যেকটা ক্ষুদ্র ভাগকে সমান অংশে করা হয় তাহলে এই ভাগটা কেন করা হয় ইস্যু ও হস্তান্তরের সুবিধার জন্য অর্থাৎ মূলধনকে আমরা যেন সহজে ইস্যু করতে পারি আর হস্তান্তর করতে পারি অবাধে নয় অবশ্যই অবাধে হস্তান্তর নয় মেনে আমরা যেন কোম্পানির মূলধনটাকে আহ ক্ষেত্রবিশেষে ছোট ছোট অংশে ইস্যু বা হস্তান্তর করতে পারি এই ইস্যু ও হস্তান্তরের সুবিধার জন্য মোট মূলধনকে কোম্পানি কি করে কতগুলো ছোট ছোট অংশে ভাগ করে এবং প্রত্যেকটা ভাগ সমান থাকে এই মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশের প্রতিটিকে এক একটি শেয়ার বলা হয় এই যে প্রত্যেকটা ভাগ করা হয় অনেকগুলো ভাগ করা হয় মোট মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র সমান ভাগ করা হয় এই ক্ষুদ্র ক্ষুদ্র সমান প্রতিটি ভাগ প্রতিটি ভাগই হলো এক একটা শেয়ার যেমন একটা কোম্পানির মূলধন দশ হাজার টাকা সে দশ হাজার টাকাকে আমরা যদি দশটা ভাগে ভাগ করি তাহলে আমাদের প্রত্যেকটা ভাগে এক হাজার টাকা করে পড়বে তাহলে আমরা মূলধনকে মোট মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র 10 ভাগে ভাগ করি 10000 টাকা কে তাহলে আমাদের তোমরা বুঝতে পারবে যে 1000 টাকা করে পড়বে তাহলে 10 ভাগে প্রত্যেকটা ভাগ 1000 টাকা করে এই যে প্রত্যেকটা এক 1000 টাকার ভাগ প্রত্যেকটাকে আমরা একটা শেয়ার বলতে পারব 1000 টাকার একটা শেয়ার 1000 টাকার আরেকটা শেয়ার এরকম 10 টা শেয়ার হাজার টাকার 10 টা শেয়ার 1000 টাকা মূল্যে 10টা শেয়ার তাহলে 10টা শেয়ার মিলে আমার 10000 টাকা মোট মূলধন তাহলে শেয়ারের সংখ্যাটা থেকে আমরা কি বুঝেছি কোম্পানির মোট মূলধনকে আমরা ইস্যু ও হস্তান্তরের সুবিধার জন্য কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে বিভক্ত করব এ প্রত্যেকটা অংশই হলো এক একটা শেয়ার ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটা অংশ এক একটা শেয়ার নিচে কি লেখা আছে দেখো কোম্পানির প্রত্যেকটা শেয়ার নম্বর যুক্ত হয় এবং অস্থাপর সম্পত্তি হিসেবে হস্তান্তরযোগ্য হয় সুতরাং শেয়ার হলো যৌথ মূলধনী কারবারের মূলধনের ক্রমিক নম্বর যুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র একক যা বিক্রি করে কোম্পানি মূলধন সংগ্রহ করে থাকে তাহলে কোম্পানির প্রত্যেকটা শেয়ার কি হয় নম্বর যুক্ত হয় আমি যদি আমার মোট মূলধনকে দশটা ভাগে ভাগ করি তাহলে আমার ক্রমিক নম্বর দিতে হবে প্রত্যেকটা ভাগকে প্রথম ভাগকে এক পরেরটাকে দুই পরেরটাকে তিন এভাবে দশটা ভাগকে দশটা নাম্বার দিতে হবে এক থেকে দশ পর্যন্ত প্রত্যেকটা নাম্বার প্রত্যেকটা শেয়ার যুক্ত হয় এবং অস্থাবর সম্পত্তি হিসাবে হস্তান্তরযোগ্য হয় এবং এই শেয়ারটা অস্থাবর সম্পত্তি হিসাবে বিবেচিত হয় কোম্পানিতে এবং সেই সম্পত্তি এটাকে হস্তান্তর করা হয় তবে অবাধে হস্তান্তর করা যায় না যে যখন খুশি আমি চাইলে হস্তান্তর করতে পারবো যার হাত যার খুশি তার হাতে আমি হস্তান্তর করতে পারবো এমন কিন্তু নয় আইন অনুযায়ী আইনের নিয়ম মেনে অস্থাবর সম্পত্তি হিসেবে বিবেচনা করে আমি শেয়ারকে হস্তান্তর করতে পারবো সুতরাং শেয়ার হলো যৌথ মূলধনী কারবারের মূলধনের ক্রমিক নাম্বার যুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র একক তাহলে আমি যেহেতু একটু আগে বলেছি যে শেয়ারের প্রত্যেকটা সরি মোট মূলধনের প্রত্যেকটা ক্ষুদ্র ভাগ নম্বর যুক্ত হয় অর্থাৎ শেয়ারগুলোন প্রত্যেকটা ক্রমিক নাম্বার যুক্ত হয় এবং এই ক্রমিক নাম্বার যুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র এককগুলো হচ্ছে এক একটা শেয়ার যা বিক্রি করে কোম্পানি কি করে মূলধন সংগ্রহ করে থাকে তাহলে শেয়ারের সংজ্ঞাটা আমরা আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি আমরা যদি এক লাইনে বলতে চাই সহজভাবে বলতে চাই তাহলে শেয়ার হলো কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশ যার প্রত্যেকটা অংশই এক একটা শেয়ার নামে পরিচিত আর বিস্তারিতভাবে এখান থেকে তোমরা পরে নিবে বইতেও আছে এমসিকিউর জন্য ভালোভাবে তোমরা ধারণা নিয়ে নিয়ে রাখবে যে শেয়ার বিষয়টা আসলে কি বইতে আরো বিভিন্ন সংখ্যা বিভিন্নভাবে সংখ্যা দেয়া আছে আর দুই তিনটা সংখ্যা বাড়িয়ে দেয়া আছে উদাহরণ দিয়ে বুঝানো আছে এরকম তুমি বই থেকেও পড়ে নেবে আজকে আমাদের আলোচনার চতুর্থ টপিক শেয়ারের বৈশিষ্ট্য আমরা যদি শেয়ারের সংখ্যাটা ভালোভাবে বুঝে থাকি সেই সংখ্যা থেকেই মূলত এখানে বৈশিষ্ট্যগুলো লেখা আছে আমি শুধু রিডিং পড়ব তোমরা সংখ্যাটা বুঝে থাকলে এই বৈশিষ্ট্যগুলো না বুঝিয়ে দিলেও তোমরা বুঝতে পারবে এই লেখাগুলো পড়লেই আচ্ছা শেয়ারের বৈশিষ্ট্য কি লেখা আছে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম একক হল শেয়ার এটা আমরা থেকে এসেছি যৌথ মূলধনী কোম্পানির ক্ষুদ্র সমান অংশ হলো প্রত্যেকটা অংশ যেহেতু সমান পরিমাণ টাকা দ্বারা সমান টাকার পরিমাণ দ্বারা বিভক্ত থাকে এবং ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে তাহলে সমপরিমাণ একক হল শেয়ার এটি ক্রয়ের মাধ্যমে যে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোম্পানির আংশিক মালিকানা লাভ করে অর্থাৎ যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কোনো কোম্পানির শেয়ার কিনে তাহলে সেই শেয়ার কেনার কারণে সে ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কিনলো সে ওই শেয়ারের কোম্পানির আংশিক মালিকানা লাভ করে অর্থাৎ যে কোম্পানির শেয়ার কিনলো সেই কোম্পানির আংশিক মালিক হয়ে যায় আংশিক মালিকানা লাভ করে নিম্নে শেয়ারের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করা হলো আচ্ছা এখানে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা আছে তোমরা আমি তোমাদের জন্য পড়ে দিচ্ছি তোমরা খেয়াল করো এবং তোমরা নিজেরাও পড়ে পড়ে মনে রাখো এখানে বোঝানোর কিছু নেই সংজ্ঞাটা যা পড়েছি এখানে নম্বর দিয়ে সংজ্ঞা থেকেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আসা হয়েছে এক এটি মূলধনের ক্ষুদ্রতম অংশ দুই একই ধরনের শেয়ারের ক্ষেত্রে প্রতিটির সমপরিমাণ মূল্য থাকে সেটা আমি তোমাদের সংজ্ঞায় বুঝিয়েছি যে মোট মূলধনের মোট মূলধনে যে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সমানংশে ভাগ করা হয় তাহলে শেয়ার যে প্রত্যেকটা ভাগের কি থাকে টাকার পরিমাণ সমান থাকে সেটাই প্রতিটির সমপরিমাণ মূল্য থাকে বলা হয়েছে তিন এটি ক্রয়ের মাধ্যমে ক্রেতা কোম্পানির আংশিক মালিকানা লাভ করে এটা উপরেই লেখা আছে শেয়ারের বৈশিষ্ট্য প্রথমেই লেখা আছে একদম প্যারাগ্রাফ আকারে চার এটি ক্রয়ের ফলে চুক্তিগত অধিকার জন্মায় আচ্ছা এটা যে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান শেয়ার ক্রয় করে তাহলে ওই শেয়ার ক্রয় করলে যে কোম্পানি শেয়ার ক্রয় করে সে কোম্পানির উপর তার চুক্তিগত অধিকার জন্মায় পাঁচ এটি যোগ্য নয় আমি তোমাদের একটু আগে বলেছি যে শেয়ার হচ্ছে অস্থাবর সম্পত্তি হিসাব হস্তান্তর যোগ্য তবে অবাধে হস্তান্তর করা যায় না নিয়ম মেনে হস্তান্তর করতে হয় ছয় এটি ক্রমিক নম্বর যুক্ত হয় এটা সংজ্ঞা থেকে তোমরা পেয়েছো যে প্রত্যেকটা শেয়ার নম্বর যুক্ত হয়ে তাহলে বলা হয়েছে এটি ক্রমিক হয় আর সাত এটি ক্রয় করলে ক্রেতাকে কোম্পানি আইনের উল্লেখিত দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয় তাহলে শেয়ার যদি আমরা ক্রয় করি আমি বা কোনো অন্য কোনো প্রতিষ্ঠান যদি আমার প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করে তাহলে এই কোম্পানি আইনের আওতায় যে দায়িত্ব বা কর্তব্য পালন করার কথা বলা থাকবে শেয়ার ক্রয়ের ক্ষেত্রে বিধি নিয়ম মেনে যে শেয়ার ক্রয় করতে হয় বা আমরা যেহেতু শুরু থেকে জেনে আসছি যে উতমূলধনী কোম্পানিটা আইনসম্মত ভাবে গঠিত হয় আইনের নিয়ম মেনে গঠিত হয় শেয়ারটাও সেক্ষেত্রে আহ কোম্পানির আইনের আওতায় কিন্তু শেয়ারটাকে মূল্যায়ন করা হয় ঠিক আছে তাহলে company আইনে share ক্রয়ের ক্ষেত্রে কোম্পানি আইনে অবশ্যই কিছু দায়িত্ব বা কর্তব্য উল্লেখ করা থাকে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান share ক্রয় করবে সেখানে company আইনে কোন দায়িত্ব বা কর্তব্য উল্লেখ করা থাকলে তাকে অবশ্যই তা পালন করতে হবে এটাই সাত নাম্বারে বলা আছে তাহলে এখানে যে সাতটা বৈশিষ্ট্য দেওয়া আছে আশা করি একবার পড়লেই তোমরা বুঝতে পারবে কারণ সংজ্ঞাটাতে সেম কথাই লেখা এখানে সংজ্ঞাটাকে শুধু সাতটা ভাগে ভাগ করে আলাদা আলাদা ছোট ছোট বাক্য দিয়ে বোঝানো হয়েছে এগুলাই বৈশিষ্ট্য আর এখানে না বুঝার কিছু নেই তাহলে প্রথম চারটা টপিক কিন্তু আমরা এখানে পড়ে ফেলেছি তোমরা একবার না বুঝলে একবারে জায়গায় দুইবার পড়বে তিনবার পড়বে অবশ্যই ভালোভাবে একদম রিডিং পড়ে রিভাইজ দিয়ে রাখবে যেন যে যেকোনো জায়গা থেকে প্রশ্ন আসলে তোমরা অ্যানসার করতে পারো এবং অঙ্কের জন্য তো অবশ্যই এগুলো তোমাদের হেল্প করবে তাই আমাদের থিওরিগুলো খুব ভালোভাবে জেনে রাখতে হবে আজকে আমাদের আলোচনার লাস্টের টপিক শেয়ারের প্রকারভেদ এখানে লেখা আছে সবাই খেয়াল করো তোমাদের বইতে ও শেয়ারের প্রকার ভেদটা খুব সুন্দর ভাবে বর্ণনা সহকারে দেয়া আছে আমি শুধু এখানে তোমাদের জন্য নামগুলো উল্লেখ করেছি নামগুলো পড়লে আর বই থেকে তোমরা যদি এক লাইন এক লাইন করে বর্ণনাগুলো একটু ধারণা নিয়ে রাখো বইতে সংক্ষিপ্ত বর্ণনায় দেয়া আছে তাহলে সহজেই তোমরা সেটা মনে রাখতে পারবে শেয়ারের প্রকারভেদ

কোম্পানির অগ্রাধিকার শেয়ারকে নিম্নলিখিত কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা যায় সাধারণ বা ইকুইটি শেয়ারকে আর বিভক্ত করা হয়নি তবে অগ্রাধিকার শেয়ারকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা যায় প্রথমে বলা আছে মুনাফা সঞ্চয়ের ভিত্তিতে এটা একটা ভাগ অগ্রাধিকার শেয়ারকে এই ধারণার উপর ভিত্তি করেও আরো দুটি ভাগে ভাগ করা হয় মুনাফা সঞ্চয়ের ভিত্তিতে দুইটা ভাগে অগ্রাধিকার শেয়ার ভাগ করা হয় ক সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার আর খ হচ্ছে অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার আবার পরিশোধের ভিত্তিতে অগ্রাধিকার শেয়ারকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় এক ক হচ্ছে পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার আর খ হচ্ছে অপরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার আর লাস্টে হচ্ছে মুনাফায় অংশ গ্রহণের ভিত্তিতে অগ্রাধিকার শেয়ারকে দুইটা ভাগে ভাগ করা যায় ক হচ্ছে পার্টিসিপেটিং অগ্রাধিকার শেয়ার আর খ হচ্ছে নন পার্টিসিপেটিং অগ্রাধিকার শেয়ার প্রত্যেকটি শেয়ারের শ্রেণীবিভাগ বিস্তারিতভাবে তোমাদের বইতে আলোচনা করা আছে তোমরা বইতে পাবে আমাদের টপিক নাম্বার 4.12এ সেখানে দেখবে প্রত্যেকটা শেয়ার সম্পর্কে ধারণা দেওয়া আছে পরিষদ সরি মুনাফায় মুনাফা সঞ্চয়ের ভিত্তিতে যে অগ্রাধিকার শেয়ারের কথা বলা আছে এখানে देखो তোমাদের মুনাফা সঞ্চয়ের ভিত্তিতে সবুজ কালি দিয়ে যে লিখেছি সঞ্চয় অগ্রাধিকার শেয়ার ও সঞ্চয় অগ্রাধিকার শেয়ার এখানে এটা সম্পর্কে তোমাদের বইতে সুন্দর ধারণ দেয়া আছে যে যে অগ্রাধিকার যুক্ত শেয়ারের ক্ষেত্রে কোন বছরে নির্দিষ্ট হারে লভ্যাংশ বন্টনের পূর্বে কোম্পানির মুনাফার পরিমাণ অপরতুল হলে পরবর্তী বছর এবকেয়া লভ্যাংশ এবং সে বছরের লভ্যাংশ উভয়ই প্রদেয় হয় তাকে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার বলে তাহলে কোন বছর আমরা সঞ্চয় অগ্রাধিকার শেয়ার দেই কি বুঝি যে কোনো বছর যদি শেয়ারের ক্ষেত্রে নির্দিষ্ট হারে লভ্যাংশ বন্টন করার আগে কোম্পানির ইস্যের মুনাফার পরিমাণ কম হয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে কি করা হয় সে ক্ষেত্রে পরবর্তী বছর এই লভ্যাংশটা প্রদানের ক্ষেত্রে যে বছর মুনাফার পরিমাণ কম হয়েছে সেই বছরের লভ্যাংশ সহ পরবর্তী বছরের লভ্যাংশ একসাথে প্রদান করা হয় এটা হচ্ছে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার আর অ সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কি বলা আছে বইতে দেখবে যে অগ্রাধিকার শেয়ার যুক্ত অগ্রাধিকার যুক্ত শেয়ারের মালিক গর কেবল চলতি বছরের মুনাফা হতে লভংশ পাওয়ার অধিকার ভোগ করে মুনাফা না হলে তাদের লভংশ সঞ্চিতি থাকে না তাকে অ সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার বলে তাহলে সঞ্চয়ী অগ্রাধিকারের শেয়ারে বিকল্পটাই হচ্ছে অ সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার এখানে শুধুমাত্র চলতি সালের মুনাফা হলেই শুধুমাত্র তারা লভ্যাংশ পাবে অন্য কোন বছর যদি লভ্যাংশ তারা নাও পায় বা কোনো বছর যদি মুনাফার পরিমাণ কমও থাকে ক্ষেত্রে তারা লভ্যাংশ পাওয়ার অধিকার রাখবে না তা এরকম প্রত্যেকটা পরিশোধের ভিত্তিতেও আছে পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার অপরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার পার্টিসিপেটিং অগ্রাধিকার শেয়ার নন পার্টিসিপেটিং অগ্রাধিকার শেয়ার প্রত্যেকটা কিসের ভিত্তিতে এগুলো শ্রেণীবিভাগ বিভাগ করা হয়েছে সে নামগুলো আমরা মনে রাখবো তাহলে অগ্রাধিকার শেয়ারকে তিনটা শ্রেণীতে বিভক্ত করা হচ্ছে দেখো মুনাফা সঞ্চয়ের ভিত্তিতে পরিশোধের ভিত্তিতে এবং মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে মুনাফা সঞ্চয়ের ভিত্তিতে ভিত্তিতে দুই ধরনের পরিশুদ্ধ অপরিশুদ্ধ এবং মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে পার্টিসিপেটিং নন পার্টিসিপেটিং এই নামগুলো আমাদের মনে রাখতে হবে আর বই থেকে আমরা বিস্তারিত বর্ণনাগুলো পড়ে নিব খুব সহজ ভাবে লেখা আছে না বোঝার কিছু নেই তাহলে শেয়ারের প্রকার আমরা শিখে ফেললাম শেয়ার সাধারণত বা প্রকৃতি ও সুযোগ সুবিধার ভিত্তিতে প্রধানত দুই প্রকার সাধারণ বা শেয়ার আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার আর অগ্রাধিকার শেয়ার তিন তিন ধরনের হয়ে থাকে বা তিনটা বিষয়ের ভিত্তিতে অগ্রাধিকার শেয়ারকে আরো কয়েকটা ভাগে ভাগ করা হয় সেটা নিচে লেখা আছে একবার বলেছি তোমরা এইভাবেই শ্রেণী বিভাগটা ধারাবাহিকভাবে শিখে রাখবে তা আশা করি আজকের আমাদের যে আলোচ্য বিষয় ছিল পাঁচটা যৌথ মূলধনী কোম্পানির ধারণা যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের উৎস শেয়ারের শেয়ার শেয়ারের বৈশিষ্ট্য শেয়ারের প্রকারভেদ এগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা রিডিং করে রাখবে রিভাইস দিয়ে রাখবে যেন এমসিকিউতে তে প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করতে পারি সবাই এবং অঙ্কের জন্য এই থিওরিগুলো তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে তো আজকে ডিয়ার স্টুডেন্টস আজকে ক্লাস এ পর্যন্তই থাকুক তোমাদের জন্য পরবর্তী ক্লাসে সবার সাথে আবার কথা হবে নতুন কিছু টপিক নিয়ে আবার আমরা আলোচনা করবো সেদিন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো থ্যাংক ইউ সবাইকে